সাত বছরের দায়িত্ব, কিন্তু প্রতিটা মুহূর্তে তিনি ব্যর্থ। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অবশেষে চাকরি হারাচ্ছেন। দর্শক, গরম খবর। প্রধানমন্ত্রীর নির্দেশে নান্নুকে বহিষ্কার করে নতুন বিসিবি নির্বাচক বানালেন কোচ সালাউদ্দিনকে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যুগের পর যুগ বিসিবি নির্বাচক প্যানেল থেকে কোনো উন্নতি করতে পারেনি নান্নু, উল্টা মেয়াদ বাড়িয়েই চলছে। বিসিবিতে এবার যখন বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ বাংলাদেশ, তখন থেকে ক্রিকেট ভক্তদের একটি দাবি বিসিবিতে, যারা দায়িত্বে আছে তাদেরকে পরিবর্তন করতে হবে। দর্শক, অবশেষে দায়িত্ব হারালেন নান্নু, নতুন বিসিবি নির্বাচক হলেন কোচ সালাউদ্দিন, বরণ করলেন বিসিবি বস, পাপন নিজ হাতে ফুলের মালা দিয়ে। তো দর্শক, আপনাদের কি মতামত? নান্নুকে বাদ দিয়ে সালাউদ্দিনকে নির্বাচন প্যানেলের দায়িত্ব দিয়ে ক্রিকেটে কি উন্নতি করতে পারবেন এই সালাউদ্দিন কি মনে হয়? আপনাদের জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।